হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বিটি টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আমি আজকে খুবই ভালো একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কি বিডি মোবাইল প্রাইস। এই আপনার আমাদের বাংলাদেশে যে জনপ্রিয় যে কোম্পানিগুলো আছে, ভালো ভালো ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে, এবং তাদের যে মোবাইলগুলো আমরা যখন কিনতে চাই, তো সেক্ষেত্রে আমাদের সে প্রাইসগুলো আমাদের অনেক সময় জানা থাকে না। তো আপডেট প্রাইসগুলো আসলে প্রাইসটা সবসময় আপডেট হয়, তো আমরা জাস্ট প্রাথমিক বেসিক্যালি দাদা একটা ধারণা পাওয়ার জন্য, তো আপনার মোবাইলে কোন মোবাইলটা মডেলটা কত, কোন মোবাইলের প্রাইসটা কেমন, কোন মডেলের প্রাইসটা কেমন, কোন এবং এক একটা কোম্পানি আছে, সে কোম্পানির মোবাইলের প্রাইসগুলো কেমন, আসলে এটা ধারণা আমাদের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই শোরুমে যেয়ে দেখতে হয়। তো আমরা বাসায় বসেই মোবাইলের মাধ্যমে, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে প্রত্যেকটা কোম্পানির ব্র্যান্ড, ভালো ভালো ব্র্যান্ডের সেটগুলোর দাম এবং আপনার মডেল এবং দামগুলো সুন্দরভাবে জানতে পারবো। তো এই আপনার প্রত্যেকটা মোবাইলের যে প্রাইসগুলো আপনার জানতে হলে অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল থাকতে হবে, ইনস্টল দিয়ে নেবেন। তারপর আমি অবশ্যই আগে ইনস্টল দিয়ে নিয়েছি, সময় যদি নষ্ট না হয়। তো বিডি মোবাইল প্রাইস এই অ্যাপসটা ইনস্টল দেওয়ার পরে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে, তো এখানে আপনার সিলেক্ট ব্র্যান্ডে এখানে আসার পরে এখানে আপনি দেখেন হচ্ছে যে টপে আছে স্যামসাং। তো স্যামসাং মোবাইল আমি নিজেও ইউজ করি, অবশ্য খুব ভালো একটা ব্র্যান্ড। তো আমি স্যামসাং S7s ইউজ করি, আসলে স্যামসাংয়ের যে মডেলগুলো আছে খুবই ভালো লাগে আমার কাছে। তো আমি স্যামসাং ইউজ করি, আপনারা স্যামসাং ইউজ পারলে ভালো লাগে, আপনারা স্যামসাং ইউজ করতে পারেন। তো স্যামসাং সাথে আরও কিছু এখানে মোবাইল দেওয়া আছে, এক নম্বর আছে স্যামসাং, তারপরে আছে ওপো, তারপরে আরও বিভিন্ন মডেলের কোম্পানির আছে এখানে, সিম্ফনি, ওয়ালটন, হাওয়াই। তো এই এই আপনার মডেলগুলো, এই কোম্পানির সেটগুলো আসলে কেমন প্রাইসের, আপনার এলজি আছে, আইফোন আছে, সনি আছে, ওকপি আছে, বিভিন্ন কোম্পানি, অনেক অনেক কোম্পানির এখানে মোবাইলের ব্র্যান্ডের করা আছে, মেনু করা আছে। তো আপনার যেই ব্র্যান্ড আপনার পছন্দ সেই ব্র্যান্ডে আপনি ক্লিক দিবেন। তো আমি স্যামসাং থেকে দেখাই, স্যামসাংয়ে ক্লিক করার পরে এখানে আপনার লোড হচ্ছে, লোড হওয়ার পরে এখানে আপনার স্যামসাং যে ব্র্যান্ডের যে মডেলগুলো আছে এখন মার্কেটে আছে, সেগুলো আমরা দেখতে হলে এখানে দেখেন আপনার স্যামসাং গ্যালাক্সি J1 নেক্সট প্রাইম, এটার সেটটা খুব কম দামের ভিতরে ভালো একটা সেট। এই সেটের প্রাইসটা এখন কেমন যাচ্ছে সেটা মার্কেটে এখানে দেখা যাচ্ছে। তারপর স্যামসাং গ্যালাক্সি নোট ফাইভের প্রাইসটা কেমন, তারপরে স্যামসাংয়ের আরও কিছু সেট এখানে আছে মার্কেটে, যেগুলো রানিং, যেগুলো পাওয়া যাবে মার্কেটে, সেই সেটগুলো এখানে প্রাইস এবং মডেল এবং প্রাইস সহ দেওয়া আছে। তা আমি একে একে আমি নেক্সটে ওপ্পোতে গেলাম। ওপ্পোতে যাওয়ার পরে এখানে দেখেন ওপ্পোর ভিতরে অনেক সেট এখন মার্কেটে আছে। ওপ্পো কিন্তু ভালো জনপ্রিয় একটা সেট, খুব ভালো জনপ্রিয়তা পাইছে ওপ্পো। ওপ্পোর ভিতরে অনেকগুলো মডেল, যে মডেলগুলো দেওয়া আছে এই মডেলের ভিতরে আপনি পছন্দ করতে পারেন, এবং এর ভিতর থেকে আপনার যে প্রাইসটা আপনার হাতের নাগালের ভিতরে যেটা আপনার হয় সেটা সেই মডেলটা দেখে আপনি চয়েস করতে পারেন এবং ধারণা নিতে পারেন। এবং সিম্ফনি কিন্তু আর ভালো একটা ব্র্যান্ড, বাংলাদেশের ভালো ব্র্যান্ডের একটা সেট আমি মনে করি। তো সিম্ফনি সেটগুলো অনেক ভালো করছে, এদের যে কম দামের ভিতরে ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো এই সিম্ফনির ব্র্যান্ডের সেটগুলো আপনি দেখতে পারেন, এখানে ভালো ভালো প্রাইসের কিছু সেট এখানে আছে মার্কেটে। তো এই অ্যাপসটা খুবই একটা হেল্পফুল, আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের আপনার যে অ্যাপসগুলো সেটগুলো আছে এগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন আইফোন আছে, যে আইফোন 7 মার্কেটে আসছে, তো এটার বিভিন্ন সাইজের আছে, যেমন 32 GB মেমোরি, 256 মেমোরি। তো এখানে মেমোরি অনুযায়ী এদের প্রাইস কম বেশি আছে, তো এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো আমি এগুলো বিস্তারিত সবগুলো না দেখিয়ে আমার দেখাচ্ছি না, তো এগুলো আপনার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, তো আপনারা দেখে নেবেন। তো এই সফটওয়্যারটা আসলে আপনাদের অনেক উপকারী আসবে, এখানে বিভিন্ন ব্র্যান্ডের অপশন এগুলো আপনি সিলেক্ট করে দেখে আপনি আপনার চয়েস নির্ধারণ করতে পারবেন, আপনি সিলেক্ট করতে পারবেন আসলে কোন ব্র্যান্ডের সেটটা আপনার ভালো লাগবে এবং হাতের নাগালে, এবং আপনি প্রাইস সম্পর্কে আপনার ধারণা হবে। তো আশা করি সামনে আরও নতুন নতুন সুন্দর সুন্দর টিউটোরিয়াল এবং টিপস নিয়ে হাজির হবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।